আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আমি আজ ঘরোয়া পদ্ধতিতে চটপটি বানিয়ে নেব। তো আমি রাতে ডাবলিগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। তো পানিটা একটু বেশি দিতে হবে, তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবং অন্যদিকে আমি আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার ডাবলি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন উপরে যে আসলে এগুলো খোসাগুলো ভেসে উঠেছে, আমি এগুলো সব তুলে ফেলে দেব। আমি এগুলোতে সিদ্ধ হওয়ার সময় হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। অনেকে চটপটি রান্না করতে গিয়ে বলে আসলে মশলা কিনতে হবে বা ঘরে মশলা নেই, আসলে আপনাদের ঘরে যা আছে সেই উপকরণ দিয়েই চটপটি বানাতে পারেন। তাই আমি ঘরোয়া যা কিছু আছে তা দিয়ে আমি চটপটি আজ বানাবো। আমি এখন কিছু চাট মশলা দিয়ে দেব। অবশ্য আমি চাট মশলা দেওয়ার আগে এখানে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, যেটা একটু শক্ত কলি বলে ওইটা, আপনারা নাও দিতে পারেন, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। আমি চাট মশলা দিয়ে দিলাম। আমি এখানে আলু এবং সিদ্ধ করা ডিম কিউব করে কেটে নিয়েছি। আমি এখন এগুলো ডাবলির মধ্যে দিয়ে দিব। এবং দেব ডিম, দেব কাঁচা মরিচ কুচানো এবং দেব বোম্বাই মরিচ কুচানো। সব উপকরণ দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দিব। আমি একটু লবণটা চেক করব, লবণটা একদম পারফেক্ট হয়েছে। আসলে আমি ডাবলি যখন সিদ্ধ করেছি তখন আমি লবণ দিয়ে দিয়েছি, তাই আর লবণ দিতে হলো না। এই যে দেখুন, আমার চটপটি রান্না হয়ে গিয়েছে, এখন শুধু বাটিতে তুলি নিয়ে খেতে পারবে, যেহেতু আমি সব মশলা একসাথে দিয়েছি। আসলে আলাদা আলাদা করে দিতে গেলে দেখবেন অনেক সময় মশলা কম পড়ে যায়, বা মেহমান যখন আসে বাসায় তখন আসলে একটু পরিবেশন করে দিলে আরও অনেক ভালো লাগে। তো আপনারা সরাসরি এভাবেও খেতে পারবেন, যেহেতু সব একসাথে মিক্সড করা। তো আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে দেখুন আমার চটপটি, তাও আমি একটু সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দিলাম পেঁয়াজ, আলু, ডিম, টমেটো, কাঁচামরিচ, বোম্বাই মরিচ এবং একটু ধনিয়া পাতা। তো কার কেমন লেগেছে আমার এই চটপটি রান্না অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। তো সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।